এই মুহূর্তে আসলে একজন সুর মানে আটক করা হয়েছে আমার এক ভাই। আমরা এই মুহূর্তে সিলেট অবস্থান করো, আমি তো ইলুগিয়া আপনার বড়ই খান্দি এলাকা এক নম্বর ওয়ার্ড। কেন এক ব্যবসায়ী ভাই, ব্যবসায়ী ভাইয়ের কাছে লই আইসে এলগে সুর, এ গাড়ি চুরি করে লই আইসে গাড়ির ড্রাইভার হয়ে। এ তার পরিচয় দেয় মাধবপুর, আমি জানি না তার পরিচয় কিনা, তার লগে আমি আলাপ করবো। আগে আমি আসলে তার লগে মাতি লাই, তোর বাড়ি কোয়াই? হ্যাঁ হাসনাবাদ কোন গ্রাম? হ্যাঁ আশ্রয়গঞ্জ আশ্রয় কেন্দ্র। তোমার বাপর নাম কিতা? আমির আলী। তোমার সাসা কেউ আছে নি? নাম কিতা? কি হয়েছে? লাফার তোর গাড়ি চালায়, নাম কিতা? ফিরোজ। গাড়ি এখানে চুরি কইরা মাধবপুরের গাড়ি চুরি করে তুই কেন লই আইসস? আইয়া তারারে বিক্রি করতে, তারারে বিক্রি করে আরো কেন বায়া দর্শস, আরো খারে বায়া দর্শস, দইরা গাড়ি বিক্রি করার চেষ্টা করছস, ঠিক না? হ্যাঁ কিতা লাগে তুই চুরি ইদার এগুলা চুরি করস নে? হ্যাঁ তে আচ্ছা আমি কেন তার লোক আসলে ফোরে মাতলাম, আমার জি ভাই আসলে কিলা আসলে মানে তারে ইয়ে করছো নি কেন? আমার আরেক ভাই লোকে আগে মাতিলাই, আমার বড় ভাই কেন তাই আসলে ভাই যদি একটু সংক্ষেপে কই দেয় কেন? বহুত মানুষের দেখে আসলে আমরা লাইফটা, আর প্রতিনিয়ত এই চুরির ঘটনা ঘটে আসলে এই লাইফটার উদ্দেশ্য হইল গিয়া মানে আর যেন এই চুরি ঘটনা না ঘটে বা সামনের দিকে এই চুরি ঘটনাগুলো যেন একটু কমে। আপনি তারে কিলা আসলে শনাক্ত করলা, কিলা ধরলা আসলে তারে? কেন ভাই লোকে মাতলাম যে ভাই আসলে ফোন দিছে, তার ফোনের কারণে আসলে কেন তারে ফাওয়া গেছে কেন? আসলে আমরা এই যে আসলে এটা হলো একটা বাঙ্গারির দোকান ভাই, ব্যবসায়ী করেন আসলে, এটাও একটা এক্সাম্পল যে আসলে যেমন বাদ ব্যবসায়ী আছেন যেমন বালা ব্যবসায়ী আছেন। ভাই নাম কিতা ভাই? সুটন ভাই। এই সুটন ভাইয়ের কাছে কিন্তু, সুটন ভাই কিন্তু চাইলে কিন্তু পারলো না এই গাড়িটা কিনা লইতো, কম দামে কিনা লইতো পারতো, কিন্তু ভাই এটা না কইরা ভাই জানার চেষ্টা করছেন আসলে গাড়িটা খার মালিককে, যেহেতু ভাইয়ের কাছে সন্দেহ লাগছে ভাই। এরপরে মাথার পরে আসলে ভাই কিলা কিতা করলা ভাইয়ে? আমার গান্ধা তাই শুন তাই ব্যস্ত। আচ্ছা আচ্ছা বাদে ব্যথার কথা কইয়া বাদে আমি কইলাম মনে কারা তোর তো, তারে তো আমি একলা কন্ট্রোল করতাম পারতাম না। আচ্ছা এর লাগি আমি অন্য আর দুইজনে রাখাইয়া আমার কথা হইছে যার গাড়িটা তার হাত নিত। আচ্ছা ও তারে আমি আটকাইয়া রাখলাম। আচ্ছা আচ্ছা কেন যেটা মাত্রাম এ ওই লোকে ও ওই লোকে হে সুর, এ গাড়ি চুরি করছে। আমরা আসলে এখানে সাতখর মালিক সমিতি যে আমরা মালিক সমিতিরে জানাইছি এই বিষয়টা, মালিক সমিতি তার গার্ডিয়ান আনাইব, গার্ডিয়ান আনাই এটা বিচার করব, বিচার তার গার্ডিয়ান আইয়া তারা তার ইয়ে করবো ভাই। তাইলে আমরা তাইলে তারে আমরা নিয়ে গেলাম আর তার বিচার এখানে নেওয়ার পরে আসলে তারা বিচার করবো। আর তুই কিলা গাড়ি লই আইসিস কিলা? তোর ফুলি চুলিসে ধরছে না? গাড়ি বেচিলতে করে কেনে কিতা কারণ কার গাড়ি বেচিলতে তুই? একবার শুধু বেচার নাম ধরছিলাম, আমি কইছিলাম ভাই কোন সময় খরচ না গাড়ি বেচা তুই কিতা সাতক যাওয়া লাগবে না? তোর সাতক তো আমি যাওয়ার পথে লাস্ট মেজি ভাই তারা গাড়ি বেচতাম না, আমি যাই গিয়ে না ইলা যাওয়ার পেছনে পড়া কথা হই না পেছনে না আমার মা পেছনে না করতে কই না ভাই ফোন দিন না যে হিম চাই মুকি। আচ্ছা এর জন্য পেছনে দিদি বলে তুই মাঝে রান
আমরা আসলে যেহেতু এখানে লাইভও আসলে জিনিসটা প্রমাণ রাখার লাগি আমরা গাড়িটাও আপনারা দেখানোর চেষ্টা করি যে গাড়িটা আমরা পাইছি ভাই একটু আইবা না একটু লগে ইউস আসলে আমরা তারে দেখাইলাম তারে আমরা যেটা লাইভও আপনারা দেখরা ও যে গাড়িটা দেখরা আপনারা ও গাড়িটা হে চুরি করে লই আইছে এবং পিছনে যে মোবাইল নাম্বার ও মোবাইল নাম্বার হে ঘুরিল ছিল মোবাইল নাম্বার কিলা ঘুরছে ভাই একটু কইবা নি ওলা ঘুরছে ভাই ওলা স্টিকা মাই লই আইছে আচ্ছা স্টিকার পরে কি তা আপনি খুলছেন স্টিকার আরে স্টিকার কুলিয়া নাম্বার নিয়া দিছে আমার ভাই আচ্ছা মালিকের নাম্বার দিছেন গাড়ির মাঝে হে নাম্বার ও স্টিকার মাইরা আছে স্টিকার মাইরা এরপরে হে গাড়ি চুরি করে লই গেছে ও যে গাড়ি ওইলে গাড়ি ব্যাটারি ঠিক আছে গাড়ি ব্যাটারি ঠিক আছে নি গাড়ি ব্যাটারি ঠিক আছে নি সব তো ঠিক আছে ওই লোকে গাড়ি ও গাড়িটা হে চুরি করে লই আইছি গাড়ির সব তো ঠিক আছে হে গাড়ির নাম্বার হে এক্সপ্রেস আকে কয় বেসিলছে নারি তার নিজের গাড়ি পরে তার সাসার গাড়ি এখানে যে ভাই কইরা তাই কইলা আসলে হে গাড়ির নাম্বার উম্বার ইটা গুড় স্টিকার দি গুড়া মানে গুড়া রাখছে সুর আসলে আমরা তারে লইয়া যাইলাম কেন মালিক সমিতির কাছে আমরা লইয়া যাইলাম মালিক সমিতির কাছে নিয়া এটা তারা সবে মিল্লা বইয়া আসলে সিদ্ধান্ত নিব তার বিচার কিতা করা যায় আমি সর্বোপরি আমার বাইরে আবার ধন্যবাদ দিলাম ভাই নাম কিতা আমার নাম মহিবুর রহমান মুন্না মহিবুর রহমান মুন্না ভাই সরি রিমু ভাই আর তোর লগে আমরার যে ইয়ার মালিক আসলে তারে আন্তরিকভাবে আসলে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করাম সুলতান ভাই সহ সবাই রে ওই লগে সুর ও সুররে আপনারা চিন্তা রাখেন আর শেয়ার দিয়ে আসলে তার পরিচয় তার বাপ তার চাষা যারা তার নাম যারা কইল আবার কোসেন নাম আবার কোসেন বাপর নাম আমির আলী বাপর নাম ওই লগে আমির আলী হাসনাবাদ গ্রামর গ্রাম কি দাম হাসনাবাদ কোন গ্রাম আশ্রয়কেন্দ্র আশ্রয়কেন্দ্র থাকো আশ্রয়কেন্দ্র থাকে তার বাপর নাম হইলে আমির আলী আর সাসার নাম কইলে কি তার ড্রাইভার যে ফিরোজ আছে তারা নাম আছে খোয়ার দরকার নাই তোমার ঠিকানা লাগি যারা দেখরা তারে তারা যদি কেউ চিন্না থাকেন ফেরিঘাট ঠিকানো থ্রি স্টার মালিক সমিতি আছে মালিক সমিতির লোকে আপনারা যোগাযোগ করবো তার গার্ডিয়ানোর মাধ্যমে বিচারের মাধ্যমে আসলে তারা এখানে ইয়ে করা হইব কেন সবাই আসলে আমরা তারা লইয়া যাইলাম